মানুষ কেউই সামান্যতম ছাড় দিতে রাজি নয়। এইখান থেকেই এই সমস্ত অনিয়মগুলির উৎপত্তি। অনুমোদনের বাইরে গিয়ে এফআর টাওয়ার নির্মাণের সাথে কারা যুক্ত, সেখানে ওই ভবন মালিক সহ রাজুকের কর্মচারী এবং কর্মকর্তাদের এই তালিকাটি বেরিয়ে এসেছিল, এরাই এই ভবন নির্মাণের পেছনে দায়ী। সেই তালিকার কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কারা এখনো বহাল তবিয়ত রয়েছে সেটি খুঁজে দেখতে চাই আমরা। রাজুকের প্রশাসন শাখা গণসংযোগ কর্মকর্তা জানান, আমাদের তালিকায় থাকা ব্যক্তিদের বেশিরভাগই অবসরে গেছেন, যারা এখনো আছেন তাদের প্রায় সবাই পদোন্নতি পেয়ে নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন। ইমরুল কবির কোথায় আছেন? দোতলায় আছেন। উনি কি হিসেবে কাজ করেন এখানে? চিফ ইন্সপেক্টর, মানে প্রমোশন হয়েছে? জি জি। সহকারী মোহাম্মদ আব্দুল রহমান হ্যাসেল একজন মিষ্টালায় কি করেন উনি? সাবেক বিষয় পরিদর্শক মোহাম্মদ মেহেদুজ্জামান ওই তালিকায় থাকা নামগুলোর একটি। তিনি এখন সহকারী পরিচালক, বসেন প্রশাসন শাখাতেই। দুদক মামলা করেছিল, ওই মামলার পরবর্তীতে কোনো অগ্রগতি হয়েছে কি? কোনো অগ্রগতি নাই। আপনি তো প্রমোটেড হয়েছেন মনে হয়? না, আমি আগেই প্রমোশন পাওয়া। আচ্ছা আচ্ছা, না আপনি তখন হচ্ছে যে বিষয় পরিদর্শক ছিলেন, পরবর্তীতে সহকারী পরিচালক হয়েছেন। আচ্ছা ঠিক আছে। তার মানে হলো প্রাথমিক তদন্তে দুর্নীতির সংশ্লিষ্টতা থাকার পরও বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি রাজুকের কারো বিরুদ্ধেই। অবৈধ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বোঝার আগে আমরা বুঝতে চাই একটি ভবন নির্মাণের ক্ষেত্রে কোন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, রাজুক সেখানে কি ভূমিকা পালন করে। সাইয়েদ নূর আলম রাজুকের বর্তমান চেয়ারম্যান। দীর্ঘ সময় রাজুকের বিভিন্ন দায়িত্বে থাকার পর তিনি প্রতিষ্ঠানটির প্রধান পদে নিযুক্ত হন। নতুন ভবন নির্মাণে ভূমি ছাড়পত্র থেকে শুরু করে নকশা অনুমোদনের পর নির্মাণ শেষে ব্যবহার পর্যন্ত রাজুকের প্রত্যক্ষ তদারকের কথা জানাচ্ছিলেন তিনি। প্রত্যেকটি স্টেজেই সংশ্লিষ্ট অথরাইজ অফিসার এগুলো তদারক করে থাকেন। ভবন নির্মাণ শেষ হওয়া পর্যন্ত প্রতিনিয়ত তদারকের বিষয়টি জারি থাকে। এত তদারকের মধ্য দিয়ে যে নগরীর সব ভবন তৈরি হবার কথা, আশ্চর্য হবার মতো তথ্য হলো খোদ রাজুকের হিসেবেই সেই রাজধানীর 95 ভাগ স্থাপনায় কোনো না কোনোভাবে অবৈধ। তাহলে রাজুক এতদিন কি করেছে, সেই প্রশ্ন তোলা হয় চেয়ারম্যানের কাছে। মানুষ কেউই সামান্যতম ছাড় দিতে রাজি নয়, এইখান থেকেই এই সমস্ত অনিয়মগুলির উৎপত্তি। জনবল কম থাকায় এবং আমাদের যারা জনবল আছে তাদেরও অনেক রিসোর্সের আছে, যেমন যানবাহনের কমতি আছে, তারা ঘন ঘন যেতে পারেন না, আর এই ভবন নির্মাণের সংখ্যাটা অত্যাধিক হওয়াতে এই অনিয়মের কিছু কিছু ঘটনা। অবৈধ চিহ্নিত হওয়ার পরও কেন সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না সেটিও জানতে চাই আমরা। উদাহরণ দেই বনানীর আহমেদ টাওয়ারের। মহামান্য আদালতে তারা উপস্থাপন করেন তাদের সুবিধা মতো এবং তারা সেই অনুযায়ী তাদের পক্ষে একটা করে নিষেধাজ্ঞা নিয়ে আসতে সক্ষম হন, কিন্তু আদালতের প্রক্রিয়াগুলি একটু দীর্ঘ হওয়ার কারণে একটু সময় লাগে, প্রয়োজন হয়। আইন না মানার এই ধারাবাহিকতা এভাবেই বজায় থাকছে। রাজপথ থেকে শুরু করে অলিগলিতে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হচ্ছে ভবনের পর ভবন। তবে গত কিছুদিনের মধ্যেই হঠাৎ আকাশ ফুড়ে উঠতে থাকে 38 তলা এই ভবনটি। আয়তনের অর্ধেক খালি জায়গা রাখার বিধান, ফ্লোর এরিয়া রেশিও সম্পর্কিত সব ধরনের নিয়মের বাইরে গিয়ে তৈরি হচ্ছে এটি সবার চোখের সামনেই। অবশ্য কোভিড-19 কারণে আপাতত বন্ধ থাকলেও এটির নির্মাণ কাজ সম্পর্কিত কোনো তথ্যই এখানে খুঁজে পাইনি আমরা। নিরাপদ রাজধানী গড়তে দীর্ঘদিন ধরেই আন্দোলনের মাঠে থাকা ইকবাল হাবিব নিজেও একজন স্থপতি, নির্মাণ আইনকানুন সম্পর্কে একজন বিশেষজ্ঞও তিনি। নতুন 38 তলা ভবনটি সহ গুলশানের বিভিন্ন ভবনের বৈধতা নিয়ে খোঁজ রাখেন নিয়মিতই। দুটো আইন এই ভবনে বরখালাপ করা হচ্ছে, একটি হচ্ছে নগর পরিকল্পনা আইন অনুযায়ী গুলশান 1 সার্কেল, গুলশান 2 সার্কেল ছাড়া অন্য কোথাও কোনো বাণিজ্যিক ভবন হওয়ার অনুমোদন নাই, অনাবাসিক ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটা এনআর অর্থাৎ যত খুশি তত উঁচু ভবন বানানোর কোনো সুযোগ নেই। 33টা এরকম ভবন অনুমোদন দেওয়া হয়েছে রাজুক থেকে। এই বিশেষ অনুমোদন দেওয়ার পুরো প্রক্রিয়াটা জাল, জালিয়াতি, এবং এটার জন্য ইতিমধ্যেই বিভিন্ন রকম কাগজপত্র চালাচালি করা হয়েছে।